আর জি করে নৃশংসতম ধর্ষণ ও খুনকাণ্ডের প্রায় ৪০ দিন হয়ে গিয়েছে। তার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে টানা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। দীর্ঘ আন্দোলন, অনেক চিঠি, ইমেল চালাচালি হওয়ার পর অবশেষে গত সোমবার রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হয় আলোচনার সদর্থক, এমনটাই বলেন দুপক্ষই। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি আরজি করের কাণ্ডের। এর মাঝে এদিন স্বাস্থ্য ভবনের সামনে অভয়া ক্লিনিক করে বিনামূল্যে রোগী দেখার পাশাপাশি সাধারণ মানুষের হাতে খাবারও তুলে দেওয়া হয়। জুনিয়র চিকিৎসকদের দাবি, আন্দোলনের দাবি পূরণ না হওয়া অবধি তারা তাদের কর্মবিরতি তুলবেন না। বলা সেটা হচ্ছে যে কালকে যে পাঁচটা দাবির কথা আমরা তুলে ধরেছিলাম, তার মধ্যে আমাদের প্রথম দাবি যেটা, সেই দাবি না মানা, মানে সেই দাবির কোনো উত্তর না পাওয়া পর্যন্ত তো আন্দোলন থামার কোনো প্রশ্নই নেই। অভয়ার বিচার, সেই প্রথম দিন থেকে তো এটাই সর্বপ্রথম দাবি যে অভয়ের বিচারটা সবার আগে দরকার, তারপরে অন্য কিছু। সল্টলেক থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।